नमस्कार बंधुरा अनुश्री रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। ए होच्छे आमार जा आमरा दुजोने ए छोट्टो रान्नाघरे आपनादेर सामने रान्ना करे सब परिवेशन करी। एरम भावे आमादेर सापोर्ट करबेन जाते आमरा आरो नतुन नतुन रान्ना करार मोटिवेशन पाई आपनादेर थेके। चलुन शुरू करी आमार आजकेर रेसिपी। आज आमी बानाबो लाउयेर पायेश। एटा खेते खुबई सुस्वादु हय, खानिकटा शिमुइयेर पायेशेर मतोनई खेते लागे। खूब सुंदर एक रेसिपि। चलो प्रथम के शेष अब्दि हमें लाउर पायसटा क्यों बना स्किप ना करे वीडियो पुरो देखार अनुरोध रही। चैनल नतून बंधुरा जरा एख पर्त चैनल सबसक्राइब करें ता चैनल प्लिज सबसक्राइब कर और नित्य नतन वीडियोर आपडेट पवार सब प्रथम एक मीडियम सैजे लाउर आधखाना लाउ ये नहीं লাউটাকে খোসা ছাড়িয়ে নেব। প্রথমে খোসা ছাড়িয়ে নেয়ার পর এরকম ছুরির সাহায্যে কেটে নেব। প্রথমে তিনটে টুকরো করে নেব। তারপর এই উপরের দিকে যে দানার অংশটা আছে কচি লাউ এখানে আমি নিয়েছি, তবু একটু একটু দানা তো থেকেই যায়, একদম কচি দেখতেই পাচ্ছে, সেইটুকু পোর্শন আমি বাদ দিয়ে দিলাম। তাহলে কচি লাউ নিতে হবে, নইলে লাউয়ের পায়েশটা টক হয়ে যাবে, টক টক খেতে লাগবে। সেই জন্য এখানে চেষ্টা করবেন কচি লাউই ব্যবহার করার। এবার লাউয়ের উপরের এই অংশটা আমি চুরির সাহায্যে বাদ দিয়ে দেব। কেটে বাদ দিয়ে দিলাম। এরপর আমি একটা গ্রেটারের সাহায্যে লাউগুলোকে ভালোভাবে গ্রেট করে নেব, একদম ঝিরি ঝিরি করে। এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, লাউগুলো ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার চলে যাব নেক্সট প্রসেসে। এখানে আমি গ্যাস অন করে কড়াইয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি, জলটাকে একটু প্রথমে গরম করে নিয়েছি। গরম করে নেবার পর আমি লাউগুলোকে গ্রেট করা লাউগুলোকে দিয়ে দেব। গ্রেট করা লাউটাকে আমি এখানে ভাপিয়ে নেব। একটুখানি ভাপিয়ে নিলে পায়েশটা খেতে টেস্ট হবে, তাই এখানে একটু ভাপিয়ে নিয়া ম্যান্ডেটরি। ভালো করে একটু ভাপিয়ে নেব। প্রথমে দু থেকে তিন মিনিট সময় ধরে একটুখানি ভাপিয়ে নেব। ভাপানো হয়ে যাওয়ার পর আমি একটা পরিষ্কার সাদা কাপড়ে লাউয়ের যে এক্সট্রা জল আছে ভাপানোর জলটা সেটাকে ভালো করে ছড়িয়ে নেব। ভালোভাবে আমি জলটাকে ছড়িয়ে নেব। এদিকে আমি জলটা ছড়তে থাকুক, এদিকে আমি দুধকে গরম করে নেব। আমি এখানে এক লিটার দুধ নিয়েছি, দুধটাকে ভালো করে একটু গরম করে নেব। তারপর গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। ছড়িয়ে রাখা লাউটাকে আমি এবার শুকনো কড়াতে আর একটু নেড়ে নেব, যে এক্সট্রা আরও যে জল আছে সেই জলটা পুরোপুরি যাতে শুকিয়ে যায়, সেই জন্য আমি শুকনো কড়াতে এখানে লাউটাকে একটু নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন, আমি এখানে ঘি ব্যবহার করিনি এই পায়েশে। আপনারা যদি চান তো এখানে ব্যবহার করতে পারেন। ভালো করে শুকনো কড়ায় লাউটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এক্সট্রা যে জল ছিল পুরোটাই শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, মাঝখান থেকে ছেড়ে দিয়েছি, আর পাঁচটা ছোট এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো গরম করে রাখা দুধ। দুধটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে লাউটাকে দিয়ে দুধের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতন একটুখানি নুন। মিষ্টি জিনিসে একটুখানি সামান্য নুন দিলে মিষ্টির টেস্টটা ভালো হয়, তাই এখানে সামান্য পরিমাণ একটুখানি নুন আমি দিলাম। এরপর আমি এখানে ব্যবহার করব 50 গ্রাম কিশমিশ। কিশমিশটাকে দিয়েও ভালো করে মিক্সড করে নেব। প্রথমে রেসিপিটা খুবই সুন্দর একটা টেস্টফুল রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে একবার এভাবে লাউয়ের পায়েশ বানিয়ে খেয়ে দেখবেন।
আশা করছি ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, এরপর ফুটে ওঠার অপেক্ষা করব। দুধটা ভালোভাবে ফুটে উঠেছে, এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 5 মিনিটের জন্য একটু লাগুলোকে নরম হতে দেব। ফিরে এলাম, 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। লাউ পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছিলাম তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না, তার উপর ভাপিয়েও নিয়েছিলাম, খুব তাড়াতাড়ি হয়ে যাবে লাউ সেদ্ধ। এরপর আমি এখানে 200 গ্রাম বাতাসা ব্যবহার করছি। এই সময় যেহেতু গরমকাল পাটালি আমি পাইনি, তাই আমি এখানে পাটালি ব্যবহার করতে পারিনি, আমি বাতাসাতে পুরো পায়েসটা করব। ভালো করে বাতাসাটাকে দিয়ে বাতাসাগুলোকে গলতে দেব। এখানে মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে এখানে মিষ্টিটা ব্যবহার করবেন। ভালো করে বাতাসাটা মেল্ট হয়ে গেছে, এরপর আমার কিশমিশটা মনে হচ্ছিলো একটু কম হয়েছে, আমি আরও একটু কিশমিশ এখানে অ্যাড করলাম। এই পায়েসে আমি কাজু ব্যবহার করিনি, সব পায়েসে কাজুটা খুব ভালো লাগে না, সেই জন্য আমি এখানে শুধু কিশমিশই দিয়েছি। আপনারা যদি কাজু পছন্দ করেন তো এখানে ব্যবহার করতে পারেন। ভালো করে আরও খানিকক্ষণ ধরে একটু ফুটিয়ে নেব। পুরোপুরি তৈরি হয়ে গেছে আমার লাউয়ের পায়েস, আমি এটা গরম গরম সার্ভ করে নেব। এই পায়েসটা খানিকটা শিমুইয়ের পায়েসের মতনই খেতে লাগে, খুবই সুন্দর একটা টেস্টফুল রেসিপি। এবার আমি ওপর দিয়ে জাফরান ছড়িয়ে এটাকে সার্ভ করব। এখানে জাফরানটা আমি দিয়েছি, তাহলে ফ্লেভার আসবে জাফরানের খুব সুন্দর একটা, লাউয়ের পায়েসটাও খেতে দুর্দান্ত লাগবে, তাই এখানে আমি জাফরানটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি জাফরান অ্যাভেলেবেল না থাকে তো আপনারা এখানে এটা স্কিপ করতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো।